ষ্টুডেণ্ট ৱেলকম বেক টু আৰ্কিক অফিচিয়েল আজি এই ভিডিঅ'ৰে আমি আলোচনা কৰিব প্লছ থ্ৰী চেকেণ্ড ছেমিষ্টাৰ যোন ষ্টুডেণ্টছ মানে ওড়িয় ন সবজেক্ট ৰখিচোন সেই মানৰ কোৰেপৰ থ্ৰী প্ৰথম ওনিটাকি তোমাৰ ৰহি আধুনিক ওড়িয় সাহিত্যৰ পৃষ্ঠভূমি নৱজাগৰণ ইংরাজি শিক্ষা বিস্তার পত্রপত্রিকা প্রকাশন মুদ্রণ যন্ত্র প্রতিরা এবং ভাষা সুরক্ষা আন্দোলন সম্বন্ধে যেতবি সবু দুই মার্কিয়া বিশিষ্ট ইম্পর্ট্যা কোশ্চেন সবু রয়েছে আজ এই ভিডিওরে আমি আলোচনা করা মে বি ভিডিওটিকে বহুত লম্বা হয়েছে পারে বট ভিডিওরে যেতে বি কোশ্চেন ডিসকশন করা যাইছে হুয়ে তো তোমার সেমিস্টার এক্সামে এই কোশ্চেন সব আসে তো এখন ভিডিওটি বি স্কিপ করি প্রথম শেষ পর্যন্ত নিহতি দেখবে এবং চ্যানেল যদি নয় হইক আসি এবার এই ফটোফট সাবস্ক্রাইব করে দেবে এবং এই ভিডিওটি যদি লাইক না হয় তাহলে ডেফিনেটলি গোটে লাইক করবে এবং করিবার সহিত এই ভিডিওটি যেতে মাত্র হব নিজ সাংসাথীকে সেয়ার করে দেবে এবং এপর্যন্ত যদি আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে না টেলিগ্রাম গ্রুপ লিঙ্কটা এই ভিডিওর ডিসক্রিপশন রেদেছি যাই কি জয়েন হয়ে যাবে তো ভিডিওটি বেশি কিছু সময় ডে নট স্টার্ট করা তো প্রথম কোশ্চেনটা রয়েছে ওড়িশা ইংৰেজ মানৰ অধীনক কেৱল তো ইনচাৰ তুমি লিখিব ন অথৰশ তিনি খ্ৰীষ্টাব্দৰে ওড়া ইংৰেজ মানৰ অধীনত আছিলা এয়ু ধীৰে ইংৰেজ মানে ধৰ্ম ভাষা সভ্যতা শিক্ষা দীক্ষা আৰু আচাৰ ব্যৱহাৰ মান এই দেখা প্ৰৱৰ্তন কৰিব লাগিলে তাৰপৰা নেক্সট কোচ্চনাৰি অঁ দেখীয়া ভাষাৰে বাইবেল সম্পাদন কাৰ্য কি আৰ কৰিলে ত' ইয়াৰ আনচাৰ তোমাৰ লিখিব ৱিলিম কেৰি ওৰ্ডেব প্ৰথমে খ্ৰীষ্টাব্দ অৰ্ৰশ চেয়াৰিৰে ভাষাৰে বাইবেলৰ সম্পাদন কাৰ্য আৰম্ভ কৰিলে তাৰপৰা নেক্সট কোৱশ্চন ৰ চটন চাহেব প্ৰেৰণাৰে কি ব্যৰণ ৰচনা কৰিলে তোমাৰ এনচাৰ তোমাৰ লিখিব চটন চাহেব প্ৰেৰণাৰে অঠৰশ একষিৰে পণ্ডিত বিশ্বম্বৰ বিদ্যাভূষণ অৰিয়া ব্যাকৰণ ৰচনা করে তাপরে নেক্সট কোশ্চেন দেখবা তো নেক্স কোশ্চিনটা এখানে রয়েও দেখ নারী মান প্রথম লক্ষ্য কন এর আনসার তোমার লিখব ওড়িশ ধর্মের প্রচার লাস নারী মান প্রথম লক্ষ্য এই লক্ষ্য সাধনা লাগে সটন প্রমুখ পাদ্রিগণ দেশীয় লোক ভিতরে ধর্ম প্রচারপ্রেয়ে দেশীয় ভাষা শিক্ষাকে প্রথম কর্তব্য কর ত ভিডিঅ'টাৰ আগৰ এঠাই মই তোমাক জনাই না মই এতিয়া যেতিয়া সব কোৱেশন ডিছকচন কৰু সব গোটেই গোটেই ইম্পৰ্টেণ্ট তিলেকশ্যন কেশচ্চন অটে যোনডাকি তোমাৰ চমিষ্টাৰ একজামিনচন আচিব বহুত সম্ভাৱনা ৰৈ অঁ এতিপাই মই এঠাইৰে যেতিয়াবি ডিছকচন কৰোঁ তুমি মানে নোট কৰি যদি লিখি নেব তোমালোকৰ পৰীক্ষা যেতিয়া আছিলে সেই পৰীক্ষা টাইম ৰে নোট টি বহুত সহায়ত কৰিব মই কথা তুমি মানে সমস্তে বুজি পাৰচোন তাৰপৰা নেক্সট কেশচন দেখিবা কেও কেও খ্ৰীষ্টিয়ান ধৰ্ম পুস্তক ତ ଏହାର ଆନ୍ସର ଆପଣମାନେ ଲେଖିବ ଅଠରଶହ ନଅରୁ ନିଉ ଟେଣ୍ଟାମେଣ୍ଟ ତା'ପରେ ଅଠରଶହ ଏଗାରରେ ପ୍ରୋଫେଟିକାଲ ବୁକ୍ସ୍ ତାପରେ ଅଠରଶହ ଚଉଦରେ ହିଷ୍ଟୋରିକାଲ୍ ବୁକ୍ ଏବଂ ଅଠରଶହ ପନ୍ଦରରେ ପ୍ୟାଣ୍ଟ ଚଉ ଓ ଅଠରଶହ ବାଇଶରେ ନ୍ୟୁ ଟେଣ୍ଡାମେଣ୍ଟ ଦ୍ୱିତୀୟ ସଂକରଣ ଓ ପ୍ୟାଣ୍ଟାଚ୍ୟୁର ଦ୍ୱିତୀୟ ସଂକରଣ ସହିତ ବହୁତ ଛୋଟ ବଡ଼ ଖ୍ରୀଷ୍ଟିଆନ ଧର୍ମ ପୁସ୍ତକ ରଚନା କରାଯାଇଥିଲା ତା'ପରେ ନେକ୍ସଟ କ୍ୱଶ୍ଚନଟା ଲେଖିବା মরহট্টা শাসন কেবে অবস্থান ঘটে তো এর আনসারটা তোমার লিখে না এই মরহট্টা শাসনটা অঠারশো তিন সালে ওড়শা দখল করে ইংরেজ মানে এবং ইংরেজ মানে ওড়িশা নিজ হাতক নেগেপরে স্বল্পকালী ম মরহট্টা শাসন অবস্থান ঘটেলা তাপরে নেক্সট কোশ্চেন দেখা মুদ্রণ যন্ত্র প্রথমে কেবে ও কেতে খ্রিস্টাব্দে পরিপ্রকাশ লাভ করেছিল তো ইয়ার আনসারটা তোমার লিখে না সতেরোশো সতানব্বই খ্রিস্টাব্দে ওইলিম কেরি বঙ্গদেশের প্রথমে মুদ্রণ যন্ত্র প্রতিষ্ঠা করে তারপরে নেক্সট কোশ্চিনটা দেখিবা কলিকতার কেতে খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠা দিলা তো ইয়ার আনসারটা তোমার লিখে অঠারশো সতেরো মশায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা দিলা তাপরে আমি নেক্সট কোশ্চেন দেখা তো নেক্সট কোশ্চিনটা রয়েছে কোর্ট রে কেবে ইংরেজি ভাষা প্রবর্তন হৈ ইয়াৰ আচাৰ আত্ম লিখিব অঠৰশ অষ্টাব্দেৰে কোৰ্ট কচেৰি ফাৰ্ছি ভাষা উঠাইদে ইংৰেজ শাসনগণ ইংৰাজী ভাষা প্ৰৱৰ্তন কৰিলে ইংৰাজী ভাষা শিক্ষা কৰিবৰে প্ৰবল আগ্ৰহ সৃষ্টি হৈছিল তাৰপৰা আমি নেক্সট কোৱশ্চন দেখিবা তো নেক্সট কোৱশ্চনটা ৰহেজি সিপাহী বিদ্ৰোহ কেৱল তো ইয়াৰ আনচাৰ তাত লিখিব অঠৰশ সতন মচহাৰে চিপাহী বিদ্ৰোহ হৈছিল পশ্চিম ওড়াৰে বীৰসুন্দ্ৰ ছাই নেতৃত্ব এই বিদ্ৰোহ অঠৰশ চৌষষ্ঠি মচহাৰ পৰ্যন্ত লাগিছিল

জ্ঞান ঋণ পত্ৰিকা কি প্ৰকাশ পাইছিল ইয়াৰ আনচাৰ তোমাৰ লিখিব ৰেভেণ্ট মিছ লেচিং কটক মিছন প্ৰেছ ৰু জ্ঞান ৰুণ নামক এক পত্ৰিকা প্ৰকাশ কৰিলে অথৰশ পঞ্চাৱন ৰেলে সম্পাদনাৰে প্ৰবোধ চন্দ্ৰিকা নাম নামৰে আকৌ পত্ৰিকা প্ৰকাশিত হৈছিল তাৰপৰা আমি নেক্সট কোৱশ্চন দেখিবা তো নেক্সট কোৱশ্চনটা ৰহেজি অৰুণ দ্বয় কি প্ৰকাশ পাইছিল ইয়াৰ আনচাৰ তোমাৰ লিখিব খ্ৰীষ্ট ভর্ণা কুয়ার লিটরেচর সুসাইটি দ্বারা অঠরশো একস্তর খ্রিস্টাব্দে অরুণ দ্বয় প্রকাশিত হয়ে তারপরে নেক্সট কোশ্চেন দেখা দুইটি মিশনারি পত্রিকা নাম লেখ তো এর আনসারটা তো মানে লিখব অঠারশো ছয়াশি ও শুভবার্তা নামে দুইটি মিশনারি মাসিক পত্রিকা প্রকাশিত হয়ে এই পত্রিকার সম্বাদ সম্পাদক প্রথমে মিলর সাাহেব ও পরে এচ এফ সাহেব তাপরে নেক্সট কোশ্চেন দেখবা সেবক কেবে প্রকাশ পাই তো এর আনসারটা তোমার লিখব অঠরশো তেয়াশি খ্রিস্টাব্দ সেবক নামক এই ব্রাহ্মধর্মের এক মাসিক পত্রিকা প্রকাশ পাই এর সম্পাদক লে চুর্ভুজ পটনাক ও ভাবগ্রাহী দাসপরে নেক্সট কোশ্চেন দেখা নববিধান পত্রিকা মুখ্য উদ্দেশ্য কন এর আনসারটা তোমার লিখব অঠরশ চৌরাশ সাল যে বালেশ্বর নববিধান বলে এক পত্রিকা প্রকাশ পাই ব্রাহ্মধর্ম প্রচার লা এই পত্রিকার মুখ্য উদ্দেশ্য তাপরে নেক্সট কোশ্চেন দেখা বাইবেল্পা কাৰ্য কেনে সম্পাদন হৈন্নচাৰ তুমাৰ লিখিব উইলিয়ম কেভি ও ৱাৰ্ড চাহ প্ৰথমে খ্ৰীষ্টাব্দ অঠৰশ চেয়াৰিৰে ওড়ীয়া ভাষাৰে বাইবেল সম্পাদন কাৰ্য আৰম্ভ কলে আৰু ধৰ্ম সম্বন্ধীয় কেতিয়ক ৰচনা প্ৰণয়ন কৰিদেলে তাৰপৰা আমি নেক্সট কোৱশ্চন লেখা ত নেক্সট কোৱশ্চনটা ৰজি নূত শিক্ষানীতি কেনে প্ৰণয়ন হৈছিল দহাৰ এন্সাৰ ত নূত শিক্ষানীতিয়া অঠৰশ পঁয়ত্ৰিছ মচহা ফেব্ৰুৱাৰী দুই তাৰিখে মাকেল নূত শিক্ষানীতি প্ৰৱৰ্তন কৰিলে তাঁর শিক্ষানীতির মূল মুখ্য লক্ষ্য লাশ্চাত্য সাত্য ও জ্ঞানবিজ্ঞান প্রসারপ্রে ইংরাজি শিক্ষাকে গুরুত্ব দিয়া যাব তা নেক্স কোশ্চেন দেখা কি ইংরাজি শিক্ষাকে চাকরি একমাত্র যোগ্যতা রূপে গ্রহণ করে তো এর আনসার তোমাকে লিখব অঠরশো অড়চালিশ লট লর্ড হার্ডিঞ্জ ইংরাজি শিক্ষা চাকরি একমাত্র যোগ্যতা উপরে গ্রহণ করে এই সময় ইংরাজি শিক্ষা প্রত্যেক জনসাধারণ আগ্রহ সৃষ্টি হয়েন তা নেক্সট কোশ্চিনটা দেখা ভারতের উচ্চশিক্ষা প্রসারপ্রে কেউ কেউ স্থানের বিশ্ববিদ্যালয় স্থাপন করা

বঙ্গলার পাশ্চাত্য শিক্ষা বিস্তার ফলে সেতবেলক রাজামোহন রায় মহর্ষি দেব দেবেদ্রনাথ ঠাকুর মাইকেল মধুসূদন দত্ত উপরে রবীন্দ্রনাথ বেকানন্দ পরি ব্যক্তি ব্যক্তিত্ব সৃষ্টি হয়েছিল তাপরে আমি নেক্স কোশ্চেন দেখবস কোশ্চেনটা রয়েছে ওড়িয়া এক স্বতন্ত্র ভাষা নয় বলে কি এর আনসারটা তুমি লিখবে কাতিচন্দ্ৰ ভট্টাচাৰ্য ওড়িয় স্বতন্ত্ৰ ভাষা নয় পুস্তক ৰচনা কৰিলে এই পুস্তকীয়া ভাষা সৈতে বংলা ভাষাৰ তুলনাতক বিশ্লেষণ কৰি ওড়িয়ক এক স্বতন্ত্ৰ ভাষাৰ মৰ্যাদু বঞ্চিত কৰা নেক্সট কোৱশ্চন দেখিবা কোৰ্ট কচেৰীৰু কে পাৰ্চী ভাষা উঠাইদাই ইংৰাজী শিক্ষা প্ৰচলন হৈছিল তাৰ আনচাৰ লিখিব অঁ অঁ খ্ৰীষ্টাব্দেৰে কোৰ্ট কচেৰীৰু পাৰ্চী ভাষা উঠাইদে ইংৰাজী ভাষা প্ৰৱৰ্তন কৰা তাৰপৰা নেক্সট কোৱশ্চন দেখিবা কেতিয়ে খ্ৰীষ্টাব্দৰে পুৰীৰে শিক্ষানুষ্ঠান আৰম্ভ হৈছিল এনচাৰ তুমি লিখিব অঠৰশ পঁইত্ৰিছ খ্ৰীষ্টাব্দেৰে পুৰীৰে চৰকাৰৰ পৃষ্ঠপোষকত্বাৰ গোটেই শিক্ষানুষ্ঠান আৰম্ভ কৰা হৈছিল তাৰপৰা আমি নেক্সট কোচ্চন দেখিবা তেক্স কোৱশ্চনাৰ ৰহে এঠাইত তুমি দেখি পাৰ্চ মুদ্ৰা যন্ত্ৰ প্ৰতিষ্ঠা হৈৰ মুদ্ৰণ কাৰ্য কেনে আৰমে লিখিব না অঠরশো খ্রিস্টাব্দে প্রথমে মুদ্রা মুদ্রাযন্ত্র প্রতিষ্ঠা করে ওড়িয়া অক্ষর মুদ্রণ কার্য আরম্ভ হয়েছিল তারপরে নেক্সট কোশ্চেন দেখা কেউ কলিকতার হিন্দু স্কুল স্থাপন করা তো এর আনসার তোমার লিখব অঠারশো সতেরো খ্রিস্টাব্দে হিন্দু স্কুল স্থাপন করা তারপরে নেক্সট কোয়েশ্চেন দেখা বঙ্গাল সংবাদপত্র কেবে প্রক এন্সার তোমার লিখব অঠেরশো অঠর খ্রিষ্টাব্দে বঙ্গলা সম্বাদপপত্র প্রতিষ্ঠা হয়েছিল তারপরে নেক্সট

জ্ঞানী ঋণ কে প্রকা তো এর আনসারটা তোমার লিখব অঠরশো অনচাশে জ্ঞানী ঋণ নামক প্রথম পত্রিকা প্রকাশ পাই তাপরে নেক্স কোশ্চেন দেখিবা কাহার উদ্যমে কটকর প্রিন্টিং কোম্পানি প্রতিষ্ঠা হয়েছিল তো এর আনসারটা তোমার লিখব কর্মযোগী গৈরীশঙ্কর উদ্যমে কটকরে প্রিন্টিং কোম্পানি স্থাপিত হয়েছিল ও উৎকল দর্পণ নামক ওড়িয়া প্রথম সাহিত্য মাসিক পত্রিকা অঠরশো তেস্তরের প্রকাশ পাই তাপরে আেক্স কোশ্চেন দেখিবা আধুনিক সাহিত্য সৃষ্টির প্রথম শঙ্কুকিয়ে

হণ্টৰ চাহেব অড়ীয়া ইতিহাস অঠৰশ একস্তৰৰে ৰচনা কৰিলে তাৰপৰা নেক্সট কোৱেশন লেখিব মিছ নাৰীমানকৰ প্ৰথম লক্ষ্য কোনো ইয়াৰ আনচাৰ তোমাৰ লিখিব খ্ৰীষ্ট ধৰ্মৰ প্ৰচাৰ থকা মিছ নাৰীমান প্ৰথম লক্ষ এই কোৱশ্চনে বাৰম্বাৰ ৰিপিটেড হ'ল দেখ তাৰপৰা নেক্সট কোৱেশ দেখা ওড়ীয়া ভাষাৰে প্ৰাথমিক স্তৰীয় পাঠ্যপুস্তক ৰচনা কৰিব সৰ্বপ্ৰথম গৌৰৱ কি অৰ্জন কৰিলে তোমাৰ এন্সাৰ তোমাৰ লিখিবাষাৰে নিৰ্ভৰযোগ্য প্ৰাথমিক স্তৰৰ পাঠ্যপুস্ত ৰচনা কৰিব সৰ্বপ্ৰথম গৌৰৱ ছটন চাহেবৰ হি প্ৰাপ তাপরে নেক্সট কোয়েশ্চেন দেখিবা উৎকল দীপিকা ও সম্বাধবাহিকা কেউ রচিত হয়েছিল তো এর আনসার তোমার লিখে এই উৎকল দীপিকা অঠরশো ও সম্বাদিকা উনিশশো রচিত তাপরে নেক্সট ও বিদেশি কেবে রচিত হয়েছিল তো এর আনসার তোমার লিখব উৎকোলপুত্র পুত্র অঠরশো তেস্তর এবং বিদেশি রচিত সেম রচিত নেক্সট কোশ্চেন জীবন চিন্তা কি রচনা তো এর আনসার তুমি লিখব এই জীবন চিন্তা মধুসূদন রাও দ্বারা লিখিত হয়েছিল কি পুস্তক রচনা করে এটা ভালোভাবে টিকিট ধ্যান দেব হল তা নেক্সট কোশ্চেন দেখিবা আমার প্রথম উপন্যাস কি কাহ দ্বারা রচনা করা যাই তো এর আনসার তুমি লিখিব রামশঙ্কর রচিত ওড়িয়া সাহিত্যের প্রথম উপন্যাস সৌদামিনী প্রকাশ পাই তাপরে নেক্সট কোয়েশ্চনটা দেখিবা সে সময় লোক মানে পিলা মানুষকে কিন্তু বিদ্যালয় পঠাউ ন তো ইয়াৰ এনচাৰ তুমি লিখিব ইংৰাজী পঢ়িলে ধৰ্মহানি ঘটিবাৰ আশংকা লোকে পোষণ কৰান সন্তি লোক পিলা মানুহ বিদ্যালয়ক পঠাও নেকি তাৰপৰা আমি নেক্সট কোৱশ্চন দেখিবা নেক্সট কোৱশ্চনটা ৰহেজি বিদ্যালয় পাঠ পঢ়িলে কেও কু সংস্কাৰ লোক মনৰে তো ইনচাৰ তুমি লিখিব না যদি বিদ্যালয়তে পাঠ পঢ়িলে ছাপা বহি পঢ়িলে জিতি যাব ইংৰেজী স্কুলে পঢ়িলে খ্ৰীষ্ট हेकु पड़ो पिलांकु स्कूल को पठाइले पात्री साहेब माने धोरी नै पिला तो पठा देबे प्रभृति कुसंस्कार प्रचलित थिला तापर नेक्स्ट क्वेश्चन देखिबा लोक मैंने कहीं इंग्रजी पढ़ी थे तो यार आंसर तुम्हें लिख लोक रे धारणा थिला इंग्रजी न पढ़ने सरकारी चाकरी मिलिबो नाही एई धारणा लोक भितरे सृष्टि हला तेणु इंग्राजी शिक्षा प्रति नाना कुसंस्कार कुकार मनोभाव दिला मध्य जीविका उपार्जन लागि ए देश रे लोके इंग्राजी शिक्षा प्रति आकृष्ट होई हो तापर नेक्स्ट क्वेश्चन देखा प्रबोध रो संपादक किए थे তাৰ আনচাৰ তুমি লিখিব অঠৰশ পঞ্চাৱনৰে লেচিং সম্বাধনে প্ৰবোধ চন্দ্ৰিকা নামক এক পত্ৰিকা প্ৰকাশিত হৈ তাৰপৰা নেক্সট কোৱেশন দেখিবা চৰকাৰী গেজেট কেনে প্ৰকাশিত প্ৰকাশ পাইছিল ইয়াৰ আনচাৰ তুমি লিখিব অঠৰশ বাৱন সালেৰে লেচি চাহেব সমাধান মিছন প্ৰেছৰ ওড়িয়া ভাষা চৰকাৰী গেজেট প্ৰকাশিত হৈছিল এইটাবি ইম্পটেণ্ট হ'ল এইটাবি তোমাক চমিষ্টাৰ বাৰম্বাৰিপিটেড হ'লে নেক্সট কেশচন দেখিবা ব্ৰাহ্ম ধৰ্মৰ এক পত্ৰিকা নাম ক' তাৰ আচাৰ তুমি লিখিব অঠৰশ অঠরশো তেয়াশি খ্রিস্টাব্দে সেবক নামক ব্রাহ্মধর্মের মাসিক পত্রিকা প্রকাশ পাই তা নশ্চনটা দেখবা খ্রিস্টিয়ান ধর্মের মুখপত্র কন এন্সার তোমার লিখব অঠরশো ছয়ানব্বই খ্রিস্টাব্দে খ্রিষ্টিয়ান ধর্মের মুখপত্র রূপে প্রভাতী তারা প্রকাশিত হয়েছিল তাপরে আমি নেক্স কোশ্চেন দেখবা তো নেক্স কোশ্চিনটা রয়েও কেউ দুইটি পুস্তক ক্রান্তিচন্দ্রকর পুস্ত পুস্তকু কঢ়া সমালোচনা কৰিলে তো ইয়াৰ আচাৰ তাত লিখিব উৎকল দীপিকা উৎকল দীপিকা সম্বাদিকা কান্তিক চন্দ্ৰ ভট্টাচাৰ্য পুস্তক কঢ়া সমালোচনা কৰিলে তাপেৰে নেক্সট কোৱশ্চনাই দেখা খ্ৰীষ্টনাৰী মানে কেৱা আগমন কৰিলে তো ইনচাৰ তুমি লিখিব অঠৰশ বাইছ মচহ খ্ৰীষ্টাৰী মানৰ ওড়িশা আগমন কৰি দিলে বা হৈপৰা নেক্সট কোৱশ্চন দেখিবা মিছনাৰী মানৰ বিদ্যালয়েৰেশাৰো লোকে কাষকি পাঠ পঢ়িলে নাই ত' ইয়াৰ আনচাৰ তুমি লিখিব এই মিছনাৰী মানৰ প্ৰতিষ্ঠিত বিদ্যালয় লোকে পিলা মানুহ পঢ়াই ছিডিদেলে নাই কাৰণ সৰ ভয়ালি পিলা মানে খ্ৰীষ্টিয়ানি হৈ যেক্স কেশচ্চন দেখা লৰ্ড মাইকেল শিক্ষানীতিয়া সম্পত্তি জনাই এন সাত লিখে লর্ড মাইকেল শিক্ষানীতি রাজা রামমোহন রায় প্রমুখ সম্পত্তি জনাইলে তারপরে নেক্সট কোশ্চেন দেখা আধুনিক সাহিত্যের নবজন্ম কিপর হয়েছে তো এর এন্সমান লিখব ওড়শার নবজাগরণ পর্বনে আধুনিক সাহিত্যের হা নবজন্ম সাহিত্যের বহুবিধ ও বৈচিত্র্য সৃষ্টি হয়েছিল তাপেৰে নেক্সট কোৱশ্চন দেখিবা নৱচেতন্যু প্ৰকাশ কৰিবলৈ কেও পত্ৰ পত্ৰিকা গুড়িক গুৰুত্বপূৰ্ণ থকা ইয়াৰ আনচাৰ তোমাৰ লিখিব এই নৱচেতন প্ৰকাশ কৰিবলৈ উৎকল দীপিকা বাশ্বৰ সম্দ বাহিকা উৎকল হিত উৎকল পুত্ৰ অড়িয়া নৱসমাদ ইত্যাদি গুৰুত্বপূৰ্ণ থেক্স কেশচ্চন দেখা উৎকল প্ৰভাৱ উৎকো সাহিত্য কেশ পাইছিল তাৰ আনচাৰ তোমাৰ লিখিব অঠৰশ একানব্বৈৰ উৎকল প্ৰভাৱ অথৰশ সতানবেৰে উৎকল সাহিত্য প্ৰকাশ পাইছিল তাপরে আমি নেক্স কোশ্চেন দেখা তো নক্ক্স কোশ্চিনটা রয়েও এখানে তুমি দেখিপারছ এই কোটক প্রিন্টিং কোম্পানি কেউ স্থাপিত হয়েছিল তো এর আনসার তোমার লিখব অঠারশো অঠস্তর মশায় এই কটক প্রিন্টিং কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল তাপরে নেক্সট কোশ্চেন দেখা কটকর উৎকল হিতশ্রেণী প্রেস কেউ প্রতিষ্ঠিত হয়েছিল তয়ার আনসার তুমি লিখব কটকর উৎকল হিতশ্রেণী প্রেস অঠরশো তেস্তরের প্রতিষ্ঠিত দিলা।

এবং সবসক্রাইব করা সহ এই ভিডিওটি যেতে মাত্রায় রেব নিজ সাংসাথী শেয়ার করবে এবং এ পর্যন্ত যদি আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে না তবে টেলেগ্রাম গ্রুপ লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশন যাই ফট জয়েন যা এবং আপনার কেউভাবে ভিডিও দরকার আমার কমেন্ট সেকশনে নিতে কমেন্ট করি জনাই যা দ্বারা কি সেই প্রকার ভিডিও দিবি তো আজপাই এটি যে হিন্দ জে ভারত লি ইউল দেখ আও গোটে ভিডিও বাই বাই অন্ড টেক কেয়ার